আল্লাহ নবী বলেন গফির এই মাত্র চার অথবা পাঁচ রাত্রের ইবাদত যদি কোন ইমানদার করে তাহলে লাইলেতুল কদর পাওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা থেকে যায় আর যে ব্যক্তি এই রাত্রি ইবাদত করতে পারবে আল্লাহ নবী বলেন শুধু হাজার মাসের সোয়াব ইবাদতের সোয়াব তার আমল নামায় যোগ হবে তা নয় বরং জীবনের শুরু থেকে যত গুণা হয়েছে সেই গুণাও আল্লাহ মাফ করে দেবে আল্লাহ রবুল্লা আলমিন পুরো টি মাসকেই মাগফিরাত দিয়ে সুশোভিত করে রেখেছেন একবারে মাস আসতে শুরু করেছে গুনাহ মাফ হতে শুরু করেছে মাস বিদায় নেবে তো গুনাহ মাফ হবে সারা দিন রোজার হালতে গুনাহ মাফ হবে মাগরিবের পরে সে সালাতুত তারবীহ এর জন্য প্রস্তুতি নেবে গুনাহ মাফ হবে তারবীহ নামাজ আদাই করবে গুনাহ হবে ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমাবে তো গুনাহ माफ হবে আবার রাতের বেলা উঠে নামাজ পড়বে গুনাহ হবে সাহরি গ্রহণ করবে গুনাহ माफ হবে পুরোটা সময়কে আল্লাহ পাক মাগফিরাত দিয়ে সুশোভিত করেছে আল্লাহ দিলেন ক্ষমার জন্য এই মাসটিকে নবীজি বললেন ক্ষমা যদি না পাও তাহলে এই মাস পাওয়া মানি হলো কপাল আরো পোড়া কিন্তু এই মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল চব্বিশটি ঘন্টা সুযোগ আল্লাহর আল্লাহ থেকে ক্ষমা চাওয়া একটি যে একজন করলে সবার তরফ থেকে কমপক্ষে একজনকে করতে হবে হয়ে এটাও এমন একটি ইবাদত যে ইবাদত করলে গুনামফ হয়ে যায় বোখারি মুসলিমের হাদিসে তো আসছে জানলেন নবী একবারে ইন্তিকাল পর্যন্ত يعتكف رسول الله صلى الله عليه وسلم في العشر الأواخر من رمضان رمضان الشهيد دشوك قال النبي اعتكاف كرتين بخاري مسلم رواية حضرت عبد الله ابن عباس تك رواية ابن ماجر مدش ألا النبي بولن هو يعكف الذنوب

বরং নেককার বান্দাদের নেকের খাতারে যেভাবে ২৪ ঘন্টা নেকি লেখা হয়ে থাকে ঠিক তদ্রুপ ভাবে যে ব্যক্তি আর্থিকাফ করে তার আমল নামার মধ্যেও নেকি লেখা হতে থাকে হাদিসের রিওয়ায়তটা যদিও কিছুটা জফ রয়েছে তথাপিও হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ রমাদানুল মুবারকের শেষ দশকের যে ইবাদতটি আমরা করে থাকি ইয়াতিকাফ এই এতিকাফের মধ্যেও আল্লাহ রেখেছেন ক্ষমাফ করো ক্ষমা পাবে এই করলে তোমার মুবারকে অতিরিক্ত আরেকটা ইবাদত আমরা বিশেষ করে রমাদনুল মুবারকের শেষ দশককে বেজুক যে রাত্রিগুলো এই রাত্রিতে আমরা বিশেষভাবে একটি রাত

حضرت عائشة صديقة رضي الله عنها تلك الرواية تلميذي مسند احمد أبن, ابن ماجر حديث حضرت عائشة صديقة اللہ نبی النبي نجيب بولن ارأيت ان علمت اي ليلة ليلة القدر ما اقول فيها يا رسول الله نبی اپنے اقلت ليلة القدر رمضان الشيش دوشوك البجر رتلي قولته তালাশ করতে বলেছেন আমি তালাশ করতে করতে যদি অনুভব করি যে এই রাত্রিটি মনে হয় লাইলাতুল কদর তাহলে আমি কি করব আমি সেদিন আমার মালিকের কাছে কি চাব আল্লাহর নবী হযরত আয়েশাকে বলেননি যে তুমি দোয়া করবে আল্লাহ আমাকে দুটো ছেলে দাও আমার পরিবারের মধ্যে অর্থকরির বরকত দাও

হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল ক্ষমা তো তোমার কাছ থেকেই পাওয়া যাবে ক্ষমা ক্ষমা করে করে তো তুমি তুমি আমাকে সবথেকে গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আয়েশা কে আল্লাহর নবী শিখালেন বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসছে

এবং এই রাত্রি ইবাদত করলে বিশাল পুরস্কার এই বিশ্বাস এই আশা নিয়ে যে ব্যক্তি রাত্রি জাগরণ করবে ইবাদত করবে আল্লাহর নবী বলেন গুফিরনহু মান তাকাদাম বিল দنب এই মাত্র চার অথবা পাঁচ রাতের ইবাদত যদি কোনো ईमानदार করে তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা থেকে যায় আর যে ব্যক্তি এই রাত্রি ইবাদত করতে পারবে আল্লাহ নবী বলেন শুধু হাজার মাসের সোয়াব ইবাদতের সোয়াব তার আমল নামায় যোগ হবে তা নয় বরং জীবনের শুরু থেকে যত গুণা হয়েছে সেই গুণাও আল্লাহ মাফ করে দেবে মোহতারাম হাজির আমি যেই কথাটি বলতে চাচ্ছি আপনাদের খিদমতে আজকের এই সংক্ষিপ্ত আলোচনাতে সেটি হল রমাদন পেলে গুনামাফ রমাদনের রোজা রাখলে ইসনের জীবনের গুনাহ মাফ রমজানের রাত্রিবেলা যদি ইবাদত করে সালাতুত তারবীহ প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ রাতের বেলা আবার যদি তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় গুনাহ মাফ ইতিকাফ করতে পারলে সেটাও গুনাহ মাফ আর লাইলাতুল কদর যদি নসিব হয়ে যায় আর ওই রাত্রিগুলোতে যদি ইবাদত করা যায় তাহলে পিছনের জিন্দিগির গুনা মা আল্লাহ রব আরমিন পুরোটি মাসকে মাফেরাত দিয়ে সুসজ্জিত করে রেখেছেন একবারে মাস আসতে শুরু করেছে গুনা মাফ হতে শুরু করেছে মাস বিদায় নিবে তো গুনা মাফ হবে সারাদিন রোজার হালতে তো তার কি হবে গুনা মাফ হবে মগরীবের পরে সে সালাত ও জন্য প্রস্তুতি নিবে গুনাহ মাফ হবে তারাবির নামাজ আদায় করবে গুনাহ মাফ হবে ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমাবে তো গুনাহ মাফ হবে আবার রাতের বেলা উঠে নামাজ পড়বে গুনাহ মাফ হবে সাহরি গ্রহণ করবে গুনাহ মাফ হবে পুরোটা সময়কে আল্লাহ পাক মাগফিরাত দিয়ে সুসজ্জিত করেছে কিন্তু এই মাফেরতের মাসেও নবী বলেছেন কিছু মানুষ পাবে না। যে মাউফের ক্ষমার জন্যই পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন এই ক্ষমার মাসেও কিছু মানুষ ক্ষমা নিতে পারবে না নবীজি বলেছেন ওর মতো হতভাগা ওর মতো দুর্ভাগা আর কেউ নেই

এখানে তো কোন দোয়া হচ্ছে না এখানে তো কেউ কোনো কথা বলছেন না যে এর প্রতিত্তরে আপনি আমিন আমিন বলছেন এই স্বভাব বিরোধী আপনি আমিন আমিন বলার অর্থ কি কেন আপনি আমিন আমিন মানি হে আল্লাহ তুমি কবুল করো হে আল্লাহ তুমি কবুল করো এই কথা আপনি কেন বলছেন নবীজি সাহাবাই রামকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা তোমরা হয়তো শুনুনি কিন্তু আমি শুনেছি সৈয়দুল মেলা ইকা সকল ফেরেস্তাদের সর্দার জিবরিল আমিন আলী সাল্লাম

তার জীবদ্দশায় বাবা এবং মা উভয় পেয়ে গেল অথবা দু’জনকে পাইনি পেয়েছে। বাবা মা কে পেয়ে একটা সন্তান পৃথিবী থেকে জান্নাত অর্জন করতে পারে নাই বলে বলেন ওবু নবী এরকম কপাল পুরা সন্তানের জন্য আমি বদয়া করছি ও ধ্বংস হোক এরকম সন্তানের ধ্বংস আল্লাহ পাক যেন তার কপালের মধ্যে জুটে দেয় অথবা বাবা মা দুজনকে পায়নি কিন্তু একজনকে পেয়েছে কিন্তু কপাল পুরা সন্তান এই মাকে অথবা বাবাকে পেয়ে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারে নাই অধ্বংস নবীজি বলেন এমন দামি দোয়া শুনে আমি আমিন না বলে পারি নেই এই আমি বলেছি আমিন হ্যাঁ জিবরিন যে সন্তান তার বাবা মা উভয় কে পেয়ে অথবা দুজনের একজন কে পেয়ে জান্নাত কামাই করতে পারলো না এরকম সন্তান তার কপাল পড়ে যাওয়াটাই উচিত বাঞ্ছনীয় আমি বললাম আল্লাহ নবী বলেন আল্লাহ তুমি দোয়া কবুল করো এই জন্য আমিন বলেছি প্রথমবার সাহাবাহাম বললেন বুঝলাম প্রথমবার তো দ্বিতীয়বার আমিন কেন বললেন নবীজি বলেন জিবরিল আরেকটি দোয়া করেছেন দখল আলেহি রমগন জিবরিল বলছিলেন যে ব্যক্তি রমগন পেল ক্ষমার মাস পেয়ে গেল একটি দিন নয় দুটি দিন নয় বরং উনত্রিশ থেকে তিরিশটি দিন যে ব্যক্তি ক্ষমার জন্য পেল উনত্রিশ থেকে তিরিশটি রাত যে ব্যক্তি ক্ষমার জন্য পেয়ে গেল কিন্তু কোনো একটি দিন আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না কোনো একটি রাত মালিকের কাছে চোখের পানিটা ফেলে নিতে হা ক্ষমার মাস যেই মাসটি আল্লাহ ক্ষমার জন্যই দিয়েছেন যে মাসে সেই সাহারি থেকে শুরু করে পুনরায় সাহারি পর্যন্ত পুরোটা সময় আল্লাহ ক্ষমা করে থাকেন সারাটা দিন ক্ষমা করেন সারাটা রাত ক্ষমা করেন মাসে শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষমা করেন এই ক্ষমার মাস যে ব্যক্তি পেয়ে ক্ষমা নিতে পারলো না ওর কপাল পরে যায় নবীজি বলেন আমি এটা আমিও চাই এই জন্য আমি বলেছি আমিন হে আল্লাহ তুমি জিবরিলের কথাটা কবল করো করো সাহাবাই বললেন তাহলে তৃতীয়বার আমিন কেন বললেন নবীজি বললেন জিবলি তৃতীয় আরেকটি দোয়া করেছেন রাগি মেগিনী রুকিতে আইন দেহল্লে আরেই নেভিন যেই মুমিনের সামনে আপনি মোহাম্মদুর বসুল্ল সল্লল্লাহ আরেহি ও সেল্লেম্লেন আপনার নামটা একবার উচ্চারণ হলো কিন্তু আপনার শানে সল্লল্লাহ আরেই হিও সেল্লেম্লেম কমপক্ষে এতটুকু দূরত পাঠ করল না আপনার নাম উচ্চারণ হয়েছে কিন্তু দূরত পড়ার যে উন্মতের আপনার যে উন্মতের সুযোগ হলো না এরকম উন্মত ধ্বংস হোক আমি জিব্রিল চাই আল্লাহ নবী বলেন হ্যাঁ এরকম উন্মতের ধ্বংস হওয়া আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম চাই মোহতারাম হাজরিন আল্লাহ দিলেন খমার জন্য এই মাসটিকে নবীজি বললেন ক্ষমা যদি না পাও তাহলে এই মাস পাওয়া মানি হলো কপাল আরো পোড়া পোড়া কপাল আরো পড়ে যাওয়া এই মাস পেয়ে যদি ক্ষমা না পাওয়া যায় তো বহু করে থাকি। কিন্তু এই মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো চব্বিশটি ঘন্টা সুযোগ পেলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এই মাসের রমাদন মুবারকের গুরুত্বপূর্ণ ইবাদত ইফতার করানো ন ইবাদত সাহরি করা ইবাদত কিন্তু 24 ঘন্টা মালিকের কাছে ক্ষমা চাওয়া এই রমাদান মুবারকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহু আযজা ওয়ালকে একদিন প্রশ্ন করা হলো হে শাইখুল ইসলাম আমি যদি একটু সুযোগ পাই তাহলে আমি কি উসাবদিউ আবস্তাগফির

আর যদি কাপড়টা অপরিষ্কার হয় অপরিচ্ছন্ন হয় তাহলে এর জন্য আতর নয় তাহলে তার জন্য উপকারী হলো এটাকে ওয়াশ করা সাবান ব্যবহার করা সাবান ব্যবহার করা গরম পানি দিয়ে এই কাপড়কে ধৌত করা এটা বেশি প্রয়োজন কাপড় যখন অপরিষ্কার হয় তখন শুধু সেন্ট ব্যবহার করলে এটা উপকারী নয় এটা ক্ষতিকর কখনো এই সুগন্ধিটা দুর্গন্ধে দুর্গন্ধে এমন পরিণত হয় যে স্বাভাবিক অবস্থা থেকে আরো মারাত্মক হয়ে দাঁড়ায় শেখুল ইসলাম আল্লাহ ইবনে তেইমিয়া আমাকে আমার মতো অপরাধীদেরকে আপনাদের মতো মানুষদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ এই কথার মধ্যে দিয়েছেন সোত্তনের মশালবাহি প্রিযম নিশিদের পাপ্রি টিভি